নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা সয়াবিনের পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুব সিম্পলভাবে তৈরি করব আর আমি নিরামিষ তৈরি করব। তো চলুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি সয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করব, স্ন্যাক্সের রেসিপি তৈরি করব। আপনারা বিকেলে চায়ের সাথে কফির সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো দেখেন এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলো দেখেন মোটা দানা সয়াবিন নিতে হবে, ছোটোগুলো নিলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা গরম জলে ভিজিয়ে দিতে পারেন, আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখেন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে, জল কিন্তু অনেকটা গরমও হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দেব, জলটা এখন একটু ফুটতে থাক। দেখেন জল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখেন সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ভিজে। এখন এইগুলো আমি জল থেকে সেঁকে তুলে নেব। দেখেন এইরকম একটা থালায় আমি ঢেলে নিলাম। এটা এটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা থেকে আমি জল বের করে চিপে চিপে নিয়ে নেব। দেখেন হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এইভাবে চিপে চিপে নিয়ে নেব সয়াবিনগুলো বাটিতে। দেখেন এইভাবে কিন্তু চিপে চিপে নিতে হবে, ভেতরে অনেক জল ঢুকে গেছে। দেখেন এখানে সয়াবিনগুলো আমি ভালোভাবে জল চিপে নিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন। আমি কিন্তু সেদ্ধ হতো নুন দিয়েছি, তো বুঝে শুনে কিন্তু নুন দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব সামান্য দেখেন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম চাট মশালা, আদা বাটা, যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য রসুন দিলাম না, আপনারা যদি চান তাহলে কিন্তু রসুনটা দিতে পারেন। দিয়ে দিলাম আমি কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম দেখেন গোটা ধনে। ধনেটা দিলে কি হবে, মুখে যখন পড়বে না তো খেতে খুব ভালো লাগে। এখন আমি দেখেন দিয়ে দিলাম কর্নফ্লোর, এখানে আমি দেখেন 2 চামচ কর্নফ্লোর দিয়েছি। আর দিয়ে দিলাম দেখেন ময়দা, 2 চামচ ময়দা দিলাম। এখন আমি দেখেন দিয়ে দিলাম লেবুর রস, একটা লেবুকে অর্ধেক কেটে নিয়েছি, তার রসটা আমি দিয়ে দিলাম চিপে। এখন আমি ভালো করে মেখে নেব। এটাকে কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে কিন্তু ভালো করে মাখা হবে না, এভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে ভালো করে। দেখেন ভালো করে আমি মেখে নিয়ে নিয়েছি, আর এখন এটাকে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব ঢেকে। দেখেন এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, এখন আমি দেখে নেব দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। দেখেন তেল আমি ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিতে হবে কিন্তু, তাহলেই পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি বানবে। এখন দেখেন একটু নেড়ে চেড়ে নেব আমি, উল্টে পাল্টে
পাল্টে ভেজে নেব পকোড়াগুলো। দেখেন এই সোয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ক্রিসপিও হয়েছে দেখেন। তো এখন আমি তেল থেকে সেকে তুলে নেব। এই সোয়াবিনের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে সোয়াবিনের পকোড়াটা বানিয়েছি প্লিজ এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন।